নমস্কার, আপনাদের সবাইকে জানাই রিপাবলিক ডের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পারমিতার পাকঘর থেকে। আজকে আমি বানাচ্ছি রিপাবলিক ডে স্পেশাল ট্রাই কালার অর্গ্যানিক ইডলি। তো সেই ট্রাই কালার অর্গ্যানিক ইডলি বানাবার জন্য আমি প্রথমে এখানে একটা ইডলির নর্ম্যাল পেস্ট নিয়েছি। আমি আমার কমেন্ট বক্সে ইডলি বানাবার লিঙ্কটা দিয়ে দেব। অলরেডি ইডলি একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ওখান থেকে আপনারা দেখতে পাবেন কিভাবে নর্ম্যাল ইডলি বানাতে হয়। তো সেই পেস্ট আমি এখানে নিয়েছি, এটা হলো নর্ম্যাল হোয়াইট কালার। আমি বললাম যে অর্গ্যানিক, সেজন্য আমি এখানে আরও একটা নিয়েছি। নিয়ে এখানে রয়েছে প্লেন পালং শাক। পালং শাককে আমি পুরোটা এর মধ্যে একটা পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ একটা কাঁচা পালং শাক, কোনো সেদ্ধ করা নয়। এই কাঁচা পালং শাকটা আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু অর্গ্যানিক, সেহেতু আমি একদম যতটা পারছি একদম রভাবে আমি দেওয়ার চেষ্টা করছি। দেখুন কালারটা একটা গ্রিনিশ কালার এরকম একটা এলো, এটা একটা। এরপরে আমি নেক্সট যেটা, আরও একটা ইডলির আমি পেস্ট নিয়ে এসেছি। এর মধ্যে আমি এখানে কিছুটা ক্যারেটকে গ্রেট করে নিয়ে এসেছি। এই ক্যারেটটা আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, কিছু না, প্লেন, এর মধ্যে কিচ্ছু নেই, কিন্তু জাস্ট এটা গ্রেট করে রাখা আছে। তো সেটা আমি এর মধ্যে এই দিয়ে দিচ্ছি। দেখুন একটা সুন্দর দিয়ে দিচ্ছি আমি, কিন্তু এর মধ্যে কোনো রকম ফুড কালার মেশাচ্ছি না। ফুড কালার মেশালে হয়তো কালারটা একটু রিচ হবে, কিন্তু আমি কোনো রকম ফুড কালার মেশাচ্ছি না, যেহেতু আজকে আমি সম্পূর্ণভাবে অর্গ্যানিক ইডলি বানাচ্ছি। এবারে আমি ইডলির স্ট্যান্ড নিয়ে এসেছি। ইডলি স্ট্যান্ডের মধ্যে প্রথমে আমি একটা হোয়াইট ইডলি, যেরকম নর্মাল একটা হোয়াইট ইডলি হয় সেরকম একটা হোয়াইট ইডলি দিলাম বানাবার জন্য। এবারে আরেকটা আমি অরেঞ্জ ইডলি, আর এখানে আমি আরেকটা গ্রিন কালারের যে ইডলিটা বানালাম সেই ইডলিটা আমি নিয়ে এসেছি। কিন্তু যেহেতু এই জায়গাটা একটু ফাঁকা, সেজন্য আমি জাস্ট ফর এটা ফিল্ড আপের জন্য হোয়াইট কালারের আরেকটা ইডলি বানাতে দিলাম। এটা আর কিচ্ছু না, নর্মাল যেভাবে ইডলি বেক করে নিয়ে আসে আমি সেভাবে এটা বেক করে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার ট্রাই কালার ইডলি। আসুন এটাকে এবারে আমরা প্লেটিং করে নিই। প্রথমে হোয়াইট ইডলি, এরপরে ইডলি। দেখুন এই যে একটা সুন্দর ট্রাই কালার ইডলি তৈরি হয়ে গেল। এর সাথে আমি দিলাম তিন রকমের চাটনি। এটা হলো অরেঞ্জ চাটনি টমেটো, এটা হলো গ্রিন চাটনি পুদিনার চাটনি, আর এইটা হলো বেসিক কোকোনাট চাটনি। এই হলো আমার টোটাল প্লেটিং আজকের ট্রাই কালার ইডলি। দেখুন একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার ট্রাই কালার ইডলি। এই যে এই হলো আমার আজকে রেসিপি। সবাইকে আমি আবারও আমাদের রিপাবলিক ডের অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমার রেসিপির সাথে থাকুন।